মতেন মতেন এখন এই যে চাবি দিয়ে গেলাম গডডালা দেখিস আর চাচারে কোষ আমার নিকে দোয়া করেন নিকে আপনি কই যান ঢাকা যেতেছি শুনেন ভাই আমার জন্য একটা ভিউ কার্ড নিয়ে আসেন কার ভিউ কার্ড সাবনুর নাইকা আচ্ছা ঠিক আছে বড় দেখে আইনেন হ্যাঁ আমি তোর নিকে পোস্টার নিয়ে আসবনি ঠিক আছে পোস্টার না ভিউ কার্ড আচ্ছা ঠিক আছে তুই ঘুমা মামরানো যাবো আমরাই কিভাবে যাবো ইলেকট্রিশিয়ান আর মিয়া এখান থেকে বেরিয়া বাসে উঠবা আর যদি বাসে উঠে 20 টাকা ভাড়া নেবো সোজা আমরা চলে যাবো আর যদি বেরিতে ঝামেলা করে আসুন নাম কইবা ঠিক আছে আর শোনো তুমি যদি মামার পাশে সুবিধা করতে না পারো তাহলে তুমি আমার কাছে চলে আইবা তোমার সমস্ত কিছুর ভাড়া আমি লম আগুন থেকে পানি পর্যন্ত সব সাপ্লাই মনে করো তুমি আমার কাছে পাবা ঠিক আছে আসসালামু আলাইকুম আর এখানে ধরলে আমার নাম কইও বোধহয় হালায় এই দাঁড়া 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 পার্শ্ববর্তীর বাড়ি এইটা তুই কোত্থেকে রতনপুর থেকে হ্যাঁ সে তো বুঝতেই পারছি তো কেন আসছিস মামা একটা চাকরির সন্ধান পেয়েছি চাকরি কোথায় ঠিক সন্ধান না আসলে চাকরির চেষ্টা তদবির করতে এসেছি শুনেছি ঢাকায় নাকি চাকরি পাওয়া যায় তা উঠেছো কোথায় কোথায় আপনার এখানে উঠবো বলে মনস্থির করেছি আমার এখানে আমি কি লঙ্গরখানা খুলে রেখেছি এখানে কি হ্যাঁ কেন ওই রতনপুরে কিছু করতে পারলে না টেম্পু চালাতে পারলে না চাষবাস করতে পারলে না মামা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ও আপনি তো সাহেব হয়েছেন চাষাবাদ করতে পারবেন না টেম্পু চালাতে পারবেন না মামা আমি বিকম থেকে হায়ার সেকেন্ড ক্লাস পেয়েছি হ্যাঁ হায়ার সেকেন্ড ক্লাস পেয়েছেন তা যাও না রতনপুরে গিয়ে ক্ষেতের কাজ করো কি যাও মামা কয়েকটা দিন থেকে তারপরে একদিনও না যাও যাও মামা আজকে রাতটা বললাম তো যাও মামা একটু পানি খেতাম হবে না যাও বাইরে যে খেয়ে নিয়ে যাও বিরুদ্ধে আওয়াজ তুলুন। শিক্ষা হচ্ছে জাতির কি ব্যাপার? তুমি আবার এসছো কেন? হ্যাঁ, এই কথা বলছো না কেন? মামা, ঢাকা শহরে আপন বলতে আপনি স্যার কেউ নেই। হ্যাঁ, আপন বলতে কেউ নেই। এই আপনকে জিজ্ঞেস করে এসেছিলে? আমি তোমার জন্য চাকরি নিয়ে বসে আছি। চাকরি? যাও শুয়ে পড়ে যাও। এই শোনো, এদিকে এসো। ঢাকা শহরে এসছো, কত টাকা নিয়ে এসছো? দেখি এদিকে এসো। না দেখি দেখি, আমি দেখি আমি 200 টাকা নিয়ে এসছি। দেখি আর হাত বের করো। হ্যাঁ এদিকে করো, এদিকে করো। দেখি 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 নাকি? ওই ব্যাগটা নিয়ে এসে যাও। $370। এই 370 টাকা দিয়ে 7 দিনের বেশি আমি তোমাকে খাওয়াতে আর থাকতে দেবো না। চাকরির জন্য এসেছে, যাও এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ চাকরি, ওদের জন্য চাকরি নিয়ে আমি বসে আছি। ঢাকায় এলে চাকরি পাওয়া যায়। কিছু মনে করবেন না, মানে আমার মেয়েটা ভীষণ দুষ্ট। আয় বলা যা। না ঠিক আছে। আপনি কি এখানে নতুন আসছেন? না জি, এটা আমার মামার বাড়ি। ও, এই আমার নাম হচ্ছে খোরশেদ আলম, মেড ইন বাংলাদেশ। আমি বিকম হায়ার সেকেন্ড ক্লাস। আমার আদি নিবাস সিরাজগঞ্জ, এখন রতনপুর থাকি। এই চাকরির জন্য এখানে আসছি। আচ্ছা, এই এটা কি আপনার বাড়ি? জি, মানে আমার স্বামীর বাড়ি। আমার স্বামী বিদেশ থেকে, দুবাই। আমার একটা মেয়ে পলা, ভারী দুষ্ট। না ঠিকই আছে। মামা, আর একটা চাবি হলে খুব ভালো হতো। হ্যাঁ ভালো তো হতোই, থাকার জায়গা হয়েছে। এখন বলো আর কি কি তোমাকে দিতে হবে? না ঠিক। শোনো, ও ৩৭০ টাকা দিয়ে আমি কিন্তু ৭ দিনে বেশি খাওয়াতে পারবো না, বলে দিলাম। মেয়েটা জানা আপনাকে খুবই বিরক্ত করে? না না, খুব সুন্দর একটা মেয়ে তো, খালি একটু দুষ্ট, তাই না মা? পলা দেখছো কি বলে? আপনার চাকরি বাকরির খবর কি? এই চেষ্টা করে যাচ্ছি। তাই না? জি। কবে যে হবে? অবশ্য আমার খুব ভালো লাগতেছে আপনাকে নাচন দেখে। আমি একলা একলা আমার ভালো লাগে। খুব খুশি হয়েছি এই যে কথা বলতে পারি আপনাকে দেখি, আমাদের মানে পলার খুবই ভালো লাগে। ও খালি পলা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বৌদি আপনি রোজ রোজ এইগুলো দেন, আমার ভালো লাগে আবার লজ্জা লাগে। শরমের কি হলো? আছে না, মানে আমি ঋণ শোধ করবো কি করে? ঋণ শোধ করতে চান? ঠিক আছে, পরে শিখাই দেব নে কিভাবে শোধ করবেন। সোনার বান্দলা নাও পিতলের ঘুরা রে, পিতলের ঘুরা রে, ভাইয়া যা সোনার বান্দলা নাও, না 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 না। বাচ্চাটা খুব দুষ্ট হয়ে গেছে। বলবেন না, পলা না মানে আসলে আপনাকে খুব পছন্দ করে তো, তাই পুতুল ছোট মারে। আমরা কিন্তু আপনাদেরকে ভালো লাগে বৌদি, খুব খুশি হইলাম। জিনিসটা কিন্তু খুব সুন্দর। আপনার চাকরি বাকরির কি খবর? এখনো চাকরি বাকরি হয়নি বৌদি, দোয়া করেন আপনি ইনশাআল্লাহ। না মানে মামার বাসা থাকেন তো, কখন আবার চলে যান। আরে না না, আপনি কি ছেড়ে যাবেন? জি আচ্ছা ছাড়েন, কেউ আবার দেখে ফেলবে। কি করছে সাহেব? চাকরি বাকরির খবর কি? চাকরি বাকরি তো হইতাছে না, মামা ওর কয় দিছে যদি চাকরি বাকরি না হয় গোয়াই লাগতে বের বের করে দিব। তখন কি করবা? কি আর করুম, এই মনে করেন যে রাস্তা রাস্তা ঘুরে বেড়াম। ঘুরে ঘুরে বেড়ালে হইব? খাইবা কি? আল্লাহ একটা কিছু মিলাই দেব। এই তুমি যে চাকরি বাকরির চেষ্টা করো, তোমার মামা কি তোমাকে হেল্প করে? উল্টাই কদিন যা আসি এমনি কি তো আমার থেকে ওই ৩৭০ টাকা নিছে। ওই শালাই তো একটু ফকির। আরে বেচারা। এই তুমি তো দাঁড়াও, আমি আসতেছি। দাঁড়াও। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবে না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো। এই নাও ধরো। আরে ধরো তো। আমার জামাইয়ের অনেক টাকা, দুবার টাকা, মাসে মাসে ৩০,০০০ করে টাকা পাঠায়। বৌদি আপনি যদি এভাবে টাকা দেন, আমি তো আর চাকরি খুঁজবো না, খালি তো তোমারই চাকরি করবো। আমি তো ভুল করে তোমার তুমি করে বললাম। কিছু হবে না, তুমি আমার তুমি করে বলো। বৌদি তোমরা একটা গানের কথা কই, এই প্রকৃতি কিন্তু এই শূন্যস্থান পছন্দ করে না। ইংরেজিতে যেটাকে বলে ফিল ইন দ্য গ্যাপস। এই ঝড় কিভাবে হয় জানো, মনে করো যে একটা ফাঁকা জায়গা, আশেপাশে সব আমাদের সঙ্গে এসে একটা একটা কাল বসে কি ঝড় শুরু হয়েছে, বুঝছো? আমি কিন্তু তোমার জীবনে মনে হইতেছে একটা ছোটখাটো কাল বসে কি ঝড়। सर जी सर बेबी किछु मने करो ना डीसी साहेब एक इमरजेंसी मीटिंग डेकेছেন তুমি 20টা মিনিট অপেক্ষা করো আমি যা যাব আর আসব প্লিজ বেবি ছাড়ো বেবি তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো ডীসি সাহেব কি বুঝবো হ্যাঁ কি বুঝবো আমি সব বুঝি আমার বোনের মেয়ে প্রোগ্রাম তো আর আমি সব সময় দেখেছি আমার কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে তখন তোমার অফিসের কাজ বেড়ে যায় তখন তুমি একদম দায়িত্বশীল অফিসার হয়ে যাও যাও তুমি তোমার অফিস করো তোমাকে আমার সাথে যেতে হবে এই শুন কথা শুন আই লাভ ইউ ঢং করো না তুমি এটা ধরো আমি তোমাকে কথা দিচ্ছি ধরো ধরো 20 মিনিটের মধ্যে আমি যাব আর আসব ওকে ছাড়ো আসি হ্যাঁ ডিসি সাহেব আস্তে খুব সাবধান স্যার সাবধান স্যার ওখানে যা পালানোর চেষ্টা করবে ঠিক আছে স্যার না স্যার আমি কিন্তু গুলি করব আমি স্যার সিনসিয়ার কর্মচারী স্যার একদম স্যার যা স্যার পালা কিন্তু আমাকে গুলি করে দেবে যাও দেখো দেখো জি স্যার চুপ কে আমি কে এসপি জাহাঙ্গীর খোল স্যার আসেন আসসালামু আলাইকুম হঠাৎ করে আবার কি মিটিং এর কি হলো এই কার সামনে কি করছো চুপ চুপ এদিকে বয় বয় এখানে বয় 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 ওই শালা বয় 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 এই বয় বয় স্যার স্যার বসে চুপ বয় বসে বসে ডোন্ট ডু এনিথিং ক্রেজি ডোন্ট ক্রিয়েট আ সিন হি ইজ ক্রেজি ম্যান ক্রেজি ইয়েস আই এম ক্রেজি স্যার এদিকে 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 স্যার ওইতে কি নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি আমার ভিতর বোম এই যে সুইচ এক চাপ দেব টোটা সব উড়ে যাবে জি স্যার এখানে আছে পিস্তল অনেক বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্যটা সফল হলে দেশের সবার জন্য ভালো ছাত্র সমাজের জন্য ভালো বেকারদের জন্য ভালো জনগণের জন্য ভালো ওই কার জন্য ভালো আপনার জন্য মানে কার জন্য জনগণের জন্য ভালো গুড কার জন্য ভালো জনগণের জন্য স্যার গুড কার জন্য ভালো জনগণের জনগণের জন্য ভালো গুড 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 এই রাখো রাখো এই এই রাখো রাখো তো এই তুমি ঘুমাচ্ছ কেন হ্যাঁ কি হইছে কিছু হয়নি স্যার ঘুমাচ্ছ কেন ডিউটির সময় ঘুমা পড়ছিলাম স্যার ঘুমায় পড়ছিলাম মানে জি স্যার মুখ বন্ধ করো জি স্যার এত ঢিলা কেন বেল্ট জি স্যার তুমি খোলো জি স্যার কানে হাত দাও জি স্যার কানে হাত দাও জি স্যার 10 বার ওঠা বসা করো এই সব মকরাগুলো কোথা থেকে যে আসে সব জায়গায় ফাঁকিবাজি নওশাদ স্যার মোবাইল আছে স্যার আমি তো মোবাইল ব্যবহার করি না স্যার উনার কাছে আছে স্যার মোবাইল ও ওই যে ওই এসপের বাচ্চা মোবাইল দে উনার কাছে স্যার আছে স্যার মোবাইল দিন স্যার দিন এর ফলাফলটা মনে রেখো ওই ওই এসপের বাচ্চা ওই কিসের ফলাফল ওই এসপের বাচ্চা এই যে বোমের সুইচটা আছে একটা চাপ দেবো পুরা শরীরের মাংস উড়ে যাবে এক টুকরা মাংস পাবি না জানাজার জন্য বুঝতে পারছিস ওই বুঝতে পারছিস বুঝা বল হ্যাঁ এই ঘসু সালবাল তো তোকে বলি নাই এখানে খেলবি না তারপর বল ফেলিস কে এই বল খেলবি না এখানে কই এখানে কই এই শালা সালবাল যা যাও এটা খেলবি না যা যা গন্দি যা যা এই এই যা যা যাও ঘসু সালবাল কথা শুনতে চাই না এই বল বলবি না যা যা এই যা 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 এক্সকিউজ মি স্যার এটা একটা পিস্তল এর মধ্যে গুলি আছে একবার আঙুল দাও মামু টুস করে বুকের মধ্যে ঢুকে যাবো আর এটা কি সুইচ এর মধ্যে কি জানোস হাই বুড়া এর মধ্যে কি বোম গুড আর এটা এর মধ্যে কি বোম খুব শক্তিশালী বোম সুইচ দাবানের সঙ্গে সঙ্গে পুরা শরীর তুলার মতো উড়ে যাবো এক টুকরা মাংস পাবি না দাফন করার জন্য গুড দাফন করার জন্য ঠিক আছে ওই কেলা অনে যাবো ভাই আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন এর নামই একজন এসপি এই যাও এই বকুল যাও বকুল যাও কি যা বলে শোনো বয় 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 ওই আরে কর রে স্যার এডিসি জেনারেল এডিসি জেনারেল ওই জেনারেল আমার নাম খোরশেদ আলম মেরিন বাংলাদেশ ঠিক আছে জানো ভাই কালের সাথে ভাই ভাই কাদের বয় হনে বয় বয় নওশাদ সবারই কথা কোনো জানে কথাবার্তা না কয় ঠিক আছে স্যার এই কালা আমি রতনপুরের নতুন ডিসি ঠিক আছে ঘটনাটা কি মাফ করে দেন স্যার একদম চুপ I think so. Sit down! Why? আর কার কার আসার কথা ভাবি আপনার গলা তো খুব মিষ্টি মানে আপনার যে গলার জুয়ারিটা না স্যার শিল্পকলা শুয়ারের বাচ্চা তো কাইটা দিল স্যার হাই হাই কোনো গালি গালাজ না সরি স্যার এটা ভদ্রলোকের অফিস এটা সরি স্যার কোনো গালি গালাজ না সরি স্যার তুমি গালি গালাজ করছ কেন স্যার সরি স্যার হ্যাঁ ফোন ফোন কর না আসলে আমি এটা আপনি দুশালা হ্যালো ডিসি অফিস থেকে পিএন নওশাদ বলছি হ্যাঁ ভাই বলেন ডিসি অফিসে জরুরি মিটিং আছে আপনি এক্ষুনি চলে আসুন ডিসি অফিসে মিটিং ও ভাই আসছি আসছি ডিসি অফিসে জরুরি মিটিং আসলে আমি শিল্পকলা একাডেমির নির্বাচিত সেক্রেটারি তো আমাকে স্যার আমার কোনো মিটিং হয় না আসি হ্যাঁ ও ভাবি এটা কিন্তু আসলে আমি মন থেকে বললাম পিস্তল স্যার আমি একজন রেসপেক্টেবল ওম্যান, আমার সাথে আপনি ঠিক আছে আমি রেসপেক্ট করতেছি, মহিলাদের আমি রেসপেক্ট করি কারণ মহিলার হচ্ছে মারজাতি। আপনি বসেন মা। থ্যাংক ইউ স্যার। নশাদ স্যার মোবাইলটা দিন প্লিজ। মোবাইল কেন প্লিজ স্যার? ডান আমরা দিয়েছি, আপনি দিয়ে না। ওয়েল ডান নশাদ, ওই যে কাইলা আর জেনারেল ওতে মোবাইল নেছো। দিন মোবাইলটা দিন দিন। না ঘরে না। দেরি করলা কেন? দেরি করলাম মানে বাসা আব্বা। এসব আব্বা টাব্বা বাদ দাও তো। আব্বা বাদ দিব মানে? মানে চলো আমরা বিয়ে করে ফেলি। আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না এভাবে আর কতদিন? বিয়ে না করলে হবে? শোনো একটা কথা বলি, আমাদের লোভ করতে হবে কারণ তোমার বাবা মার কাছে প্রস্তাব নিয়ে গেলে এখন তারা তো মেনে নেবে না। হ্যাঁ সেক্ষেত্রে আমাদের পালায় বিয়ে করতে হবে। পালায় বিয়ে করলে সমস্যা হবে, প্রথম প্রথম তোমার বাবা মা তাদেরও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে, আর তোমার কষ্টের অংশীদার তো আমিও, তাই না? তো আমারও কষ্ট হয়, এটা কষ্টটা আমার উপর এসেও পড়বে, তাই না? আমার বংশ কেউ পালায় গিয়ে বিয়ে করে নাই, আমি পারবো না। কেউ করে নাই বলে তো তুমি করবা। আর তোমার বংশে যাদের আগে তোমার বন্ধুদের যে বিয়ে হয়েছে তারা কি তোমার মতো মেধাবী ছিল, এত ভালো ছাত্রী ছিল? হ্যাঁ শোনো, আল্লাহর রহমতে আমার তো অনেক টাকা পয়সা, তাই না? তো তোমাকে রানীর হালে আমি রাখতে পারবো, আমরা কিন্তু অনেক সুখী হব, বুঝছো? মাথা নিচু করে থাকো কেন? আমার মাথা নিচু করাবো, আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, বউয়ের কি জামাই পছন্দ হয় না, বউয়ের আমরা কিন্তু অনেক সুখী হব, বুঝছো? তুমি দেখো শোনো, তো কালকে ইয়েতে সকাল 9:30 তুমি চলে আসো ওয়ার্ডসেমিট্রিতে, ওখান থেকে স্টেট কাজী অফিস চলে যাবো। তো আমি কি কালকে একাই যাবো ওয়ার্ডসেমিট্রিতে? তাহলে আমি কি কাউকে পাঠিয়ে দেবো? না তাহলে আব্বা বুঝে যাবে। আচ্ছা তাহলে তুমি চলে আসো, আমি 9:30 থেকে থাকবো। হ্যাঁ হুম তা না আমার বউ কেন? আমি কালকে 9:30 আসবো, আমি এখন যাই, তোমার আসতে হবে না। হ্যালো ডিসি অফিস থেকে বলছি, আপনি নওশাদ বলছি। জি জি ডিসি অফিসে জরুরি মিটিং আছে, আপনি এক্ষুনি চলে আসুন। আচ্ছা আমি আসতেছি, আমি জাস্ট কাপড়টা চেঞ্জ করব। হ্যাঁ আচ্ছা। ইয়াস আহমেদ সরকারি কলেজের প্রিন্সিপাল, আর আমার নাম হইতাছে মোর্শেদ আলম, মেড ইন বাংলাদেশ, হাতে পিস্তল, এখানে বোমা আছে, আমরা সবাই জিম্মি, আপনি বসেন। রাইট। বাবা বাবা আমরা জিম্মি অবস্থায় আছি, অত্যন্ত চমৎকার ব্যাপার, কারণ তোমার কাকির কর্কশ ব্যবহার। কাকি কি? কাকি কি? তুমি আমার কাকা হও নাকি? হ্যাঁ তুমি বেয়াদবি করছো, তুমি জানো না আমি শিক্ষক। আচ্ছা শিক্ষক আপনি বসেন। বসেন স্যার, ধন্যবাদ। জিম্মি করেছো, খুব ভালো কথা, কিন্তু দুটো কথা, এক হচ্ছে বেয়াদবি করবে না, দুই মধ্যরাতে তুমি আমাকে ছেড়ে দেবে না কারণ রাস্তায় অনেক বিপদ আপদ আছে। দেখে তো মনে হচ্ছে কোনো ভয় ডর নাই, কিন্তু হাত কাঁপে, হাত নামায় কথা বলেন। মোবাইলটা নেবো স্যার? হ্যাঁ মোবাইল মোবাইল কবির ভাই, আপনি ডিসি অফিসে যখন যাচ্ছেন আমাদের রিহার্সাল রুম বড়দের রুমটা প্লিজ বুঝাই বললেন। বলবো ভাই বলবো, আমি বলবো, আপনি তো ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা যদি রুমটা না পাই, রিহার্সাল করতে না পারি, নাটক করব কিভাবে? আরে ভাই আমি শিল্পকলা একাডেমির নির্বাচিত সেক্রেটারি, আমি জানি তো এই শহরে কার কি সমস্যা আছে, তাই না? আর শোনেন, আর গতবার তো আপনারা পুরো দল ধরে আমারও ভোট দেন নাই, ভোট দিয়েছেন ওই মাছ ধরতে। আরে ডিসিএসপি সাহেবের সাথে কার মিটিং করার ক্ষমতা আছে এটা একটু বুঝতে হবে আপনাদের। মাছ ধর পারবে একটু মাথা রেখে। হ্যাঁ ঠিক আছে। এই যে কবিরুল সাহেব, এই কবিরুল সাহেব, আরে দাঁড়ান দাঁড়ান। আরে লিডার এত তাড়াহুড়ো করছেন কেন? আসেন আসেন। আরে ভাই তাড়াহুড়োর কি আছে, আরে আসেন না, ডিসি অফিসের মিটিং এ আমরাও তো যাব। আসেন আসেন লিডার আসেন। আরে বুঝলেন ডিসি সাহেব, লিডার তো বলে যে ডিসি সাহেবের মিটিং এ কোনো লাভ। আরে কি যে বলে সাগু ডিসি সাহেব, আরে আপনি এখানে কেন? উনি কে? এই সুরে বাচ্চা তুই কে? আট 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 এদিকে এসো। এই এদিকে স্যার, উনি হচ্ছেন, আমার নাম স্যার খাদিমুল করিম, অপোজিশন লিডার। অপোজিশন। এই 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 শুনো বাচ্চা দাঁড়াও, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে এসো এদিকে এসো। স্যার এদিকে। আমি কে? এই ডিসি বল আমি কে, বল বল। খোরশেদ আলম, হাতে পিস্তল, এখানে বোমা আছে। এই মেড ইন বাংলাদেশ বলো। মেড ইন বাংলাদেশ। হ্যাঁ মেড ইন বাংলাদেশ স্যার। সালাম যাও যাও। এই বসো, বসো বসো। শোনেন তো আপনি, শোনেন বসেন। আমি স্যার অপোজিশন, আমি ক্ষমতায় নাই। বসো বসো, বসেন তো বসেন। নমস্কার। তাদেরকে উনি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নির্বাচিত। নির্বাচিত বসো। স্যার ওদের মোবাইলটা নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ মোবাইল না, মোবাইল না স্যার, আমার স্যার মোবাইল নেই, আমি ক্ষমতাও নেই স্যার, ওনার মোবাইল নেই স্যার। এই সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। আর কার কার আসার কথা আছে সবাই ফোন লাগাও। জি স্যার। এক্সকিউজ মি, 10 মিনিটের মধ্যে এখানে হাজির চাই, ঠিক আছে? ইয়েস স্যার। কি হিসাব? এই কোনো ফিসফিসানি নাই, কোনো ফিসফিসানি চলবে না। ওই মহিলা বোঝা গেছে? জি। এই রাখ রাখ রাখ। এই এখানে কি হচ্ছে রে? কিছু হয়নি, ডিসি সাহেব মিটিং ডাকেছে। ডিসি সাহেব মিটিং ডাকছে? আমারে বলেনি কেন? ডিসি কি চাকরি করার ইচ্ছা আছে? স্যার আমার বাটা স্যার। এই তুই ওর চিনিস না? দাঁড়া করে 20 মিনিট দাঁড়া, আমি আসছি। আমি পুরুষ চেয়ার না, আমার ছাড়া কিসের মিটিং? স্যার যুব কল্যাণ সংঘের সভাপতি সাদেকুর রহমান। এই তুই কর কর কর। আপনি করেন করেন। এই মাইমাসের মতো লম্বা চুল রাখছিস কেন? এই কাছে স্যার কাছে স্যার। স্যার পূর্বপুরুষ বাউল স্যার, চুল রাখা মানত স্যার। ও মানুষ এজন চুল কাটাস না? জি স্যার। আচ্ছা এই ওর কাছে মোবাইল আছে না জিজ্ঞেস করতো? মোবাইল আছে আপনার কাছে? জি। ও তুমি ডিজিটাল বাউল? হ্যাঁ বন্ধ করে কার। ওই ভাই আরে ভাই ভাই দিন। আরে বসুন তো আপনি, বসুন তো। কে? এই দরজা খোলো। আমি বড় সমস্যা না, ডিসি আমাকে সারা মিটিং ডাকে কি করে সে জানে না। আমি জনতা দলের বলবো স্যার। আসতে বলো আসতে বলো। দেখো কেডা কি ব্যাপার ডিসি সাহেব, আপনি কি ব্যাপার আপনি? ওই লম্বা ভাই এত চিল্লাচিল্লি কিসে না? ওই কার তুমি? আমি বড় সমাজ চেয়ারম্যান হায়দার আলী। তুমি কে? আমি তোর বাপ। ওই ওই আরেকটা স্যার মারো তো। স্যার মারো। স্যার আমার চাকরিটা। এই স্যার মারো। গুড। ওই তোর কাছে মোবাইল আছে? মোবাইল আছে তোর কাছে? মোবাইল আছে আপনার কাছে? হ্যাঁ আছে। দেন দে মোবাইল। হাই আমাদের যাদের যাদের আসার কথা সবাই কি আসছে? স্যার কয়েকজন বাকি আছে স্যার। আবুল কালাম আজাদ প্রেস ক্লাবের সভাপতি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যারা আছে তাদের দিয়ে হবে। আমার কিছু দাবি দাওয়া আছে, আপনারা সমাজের যা যার অবস্থান থেকে সেই সব দাবি দাওয়াগুলো শুনবেন। আর আপনাদের কাজ হচ্ছে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রাইম মিনিস্টার সাহেব তাদেরকে জানাবেন, তারা আমার এই দাবি দাওয়াগুলো সংসদে পাশ করবে। যতদিন পাশ না হয়, এই কথা বলতে দাও, যতদিন পাশ না হয় ততদিন সবাই এখানে জিম্মি অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? স্যার উনি স্যার আমাকে এখান থেকে তুলে দিতে চায়। আইলাম ভাই তুলে দিতে চাই কিসের জন্য? বলেন বলেন বলেন। দেখেন স্যার উনি রওশনারা ম্যাডাম গার্লস কলেজের ভাইস প্রিন্সিপাল, ওনারই কলেজের অনুদান ব্যাপারে আমার সঙ্গে একটু আলাপ আলোচনা ছিল। আমি সবগুলো ওনাকে ফোন করছিলাম, পাইনি, তাই এই ফাঁকে আমি ওনার সঙ্গে একটু অনুদানের ব্যাপারে কথা বলবো। আমি ওনাকে বললাম এ কিন্তু শিল্পকলা একাডেমির সেক্রেটারি নির্বাচিত স্যার। আমি ওনাকে বললাম একটু সরে বসতে, আমি বসি, কথা শুনছে না, বেয়াদবি করছে। আপনি বলেন আপনি কি এই মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করাটা সহ্য করবেন? না না সমর্থন করি না। শিল্পকলা সরে দাও সরে দাও, ওরা বসতে দাও। বুড়া এদিক দেখাও। ও যা করতেছিলাম সেইটা হইতেছে যে এই যে সবাই আছে সবার নাম তোর মনে নাই, সেই জন্য আমি কিছু কাগজ আনছি, এই যে কলম আছে, সবাই সবার নাম লেখা বুকে ঝুলা রাখবা। এই পিন আছে, পিন আছে স্যার, পিন দাও, পিন দাও, পিন দাও। আমার তো লেখা আছে, আমার লাগবে। তোমার আর ওই কালার লাগবে না, এই দুজনের লাগবে না। দেখেছেন ব্যাপারটা, দেখেছেন নেম প্লেটের বুকটা আমার খুব ভালো লেগেছে। এই সবাই সর 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 সর। Ladies first. দেখি দেখি আমাকে দেখি দেখি। এই না শত শত বল লাগা, এই না শত বল লাগবে না, আর লাগবে লাগবে। সরি স্যার, সরি স্যার, সরি স্যার, বলবো স্যার, আমি হেল্প করব স্যার, হেল্প করব। কার কার গরম লাগবে? এই পিন 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 ধীরে সুস্থে নিন। আমার কই? আরে ধীরে সুস্থে নিন। আমার কাগজ নেই তো, আমার কাগজ কই? আপনি বেশি কাগজ নিছেন কেন? আপনার অসুবিধা কি? আপনি বেশি কাগজ কেন নিলেন? আপনার অসুবিধা কি? আপনারা চিরকাল মানুষের হক মেরে খেয়েছেন, আর সে হক মেরে খাওয়া চলবে না। গতবার যখন আপনারা পাওয়ারে ছিলেন তখন আপনাদের দুর্নীতির কথা সবাই জানে। এই হকার্স মার্কেটে 16টা দোকান আপনি আপনার নিজের আত্মীয় স্বজনের নামে বেনামিতে নিয়েছিলেন। আপনার এই অসত্য কথার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোনো লাভ নেই। এই রতনপুরের মানুষ জানে যে কারা কার চুপি করে অন্যের জিনিস। সেই জন্য গত 7 বছর ধরে দেখছি বিগত নির্বাচনে চুপ। এই চুপ, এই তুই তিন কে? হ্যাঁ দেখুন স্যার, বিচার করুন। আচ্ছা তোর এইসব জগড়া স্যার কিচ্ছু করে পারস না। হ্যাঁ হ্যাঁ, কথা বলবি না, কথা বলবি না। ওই তোরা দুজন জড়ো জড়ো ধরে থাক, আর সবাই আপনারা হাততালি দিবেন। এই শিক্ষক হাততালি দিবা, হাততালি দিবা। এই কিঞ্চিত বেয়াদবি হচ্ছে। আচ্ছা আচ্ছা শিক্ষক হাততালি দিবেন। এই ধর 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 ধর, ধরেন ধরেন, কোলাকুলি করেন, কোলাকুলি করেন করেন করেন। বাহ 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 বাহ। এই স্যার 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 যা, বস বস বস, ঠিক আছে ভাই, যা যা জায়গায় বসে পড়ুন। এই বস, বসে পড়ুন স্যার। হ্যাঁ ঠিক আছে, নওশাদ কাগজ কলম নাও, মিটিং শুরু। এখন আমি আমার দাবি দাওয়াগুলো আপনাদের সামনে নাম পড়তেছি, ঠিক আছে স্যার? আমি কি মিনিটস নোট নিতে পারি? না 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 না, यस নাও। খোশাদ ভাই, তার আগে ওই বোমা সুইচটা আর পিস্তলটা যদি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতেন। কোনো অসুবিধা নাই, এই যে এখানে আছে হাত, কোনো অসুবিধা নাই। আমার প্রস্তাবিত 8 দফা। প্রথম দফা, যে কোনো প্রকার জনপ্রতিনিধি নির্বাচনে দাঁড়াইবার পূর্বে প্রার্থীকে তাহার সকল সম্পত্তি রাষ্ট্রকে দান করিতে হইবে। নির্বাচনে হারুক কিংবা জিতুক, তিনি আর কোনোদিনই ব্যক্তিগত সম্পত্তির মালিক হইতে পারিবেন না। এমনকি তার সন্তান সন্ততিরাও কোনো ব্যক্তিগত সম্পত্তির মালিক হইতে পারিবে না। রাষ্ট্রই তাহার ভরণ পোষণের সকল দায় দায়িত্ব পালন করিবে। 2 নম্বর, প্রতি শুক্রবার সকাল সরকারের প্রধান এবং বিরোধী দলীয় নেতা একসঙ্গে বসিয়া প্রাতরাশ করিবেন। 3 নম্বর, পুলিশ উৎকোচ গ্রহণ করিলে প্রমাণ সাপেক্ষে তাহার মৃত্যুদণ্ড এবং রাজনীতিবিদ ঘুষ খাইলে প্রমাণ সাপেক্ষে 15,000 টাকা জরিমানা এবং গণমাধ্যমে প্রকাশ্য জাতির নিকট ক্ষমা ভিক্ষা করিতে হইবে। এই বিষয়ে কি আমি পরে পরে পরে। 4 নম্বর, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা ও ক্যাডেটের নামে দেশে 4 রকম শিক্ষা ব্যবস্থা চলিবে না। সবার জন্য একই শিক্ষানীতি গ্রহণ করিতে হইবে। পরে 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 পরে। 5 নম্বর, সকল সরকারের আমলে সংগঠিত বোমা হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি এবং প্রকৃত হামলাকারীদের শনাক্ত করিয়া তাদেরকে মূলোৎপাটন করিতে হইবে। দেশে কোনো প্রকার সন্ত্রাস বরদাস্ত করা হইবে না। 6 নম্বর, কৃষি প্রধান এই দেশে কৃষকদের ফসলের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করিতে হইবে। ঋণ খেলাপিদের ঋণ না দিয়া কৃষকদের অধিক পরিমাণ এবং সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ করিয়া দিতে হইবে। এবং সকল নাগরিকের জন্য 6 মাস হাতে কলমে চাষাবাদের ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক করিতে হইবে। 7 নম্বর, সরকারি অফিসে কাজকর্মের গতি 100 মিটার দৌড়ের মতো হইতে হইবে। পাবলিকের সঙ্গে সরকারি কর্মচারীদের আচার ব্যবহার বন্ধুত্বপূর্ণ হইতে হইবে। এবং দেশের অর্থনীতি ও অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ে বিশ্ব ব্যাংক এবং IMF এর সংস্থার খবরদারি বন্ধ করিতে হইবে। আমার শেষ দাবি, প্রতি শুক্রবার সকাল 11টার মধ্যে দেশের প্রতিটা নাগরিক 1 টাকা করিয়া রাষ্ট্রের কোষাগারে জমা দিবে। এই টাকা দিয়া বেকারত্ব দূরীকরণ ফান্ড করা হইবে। প্রতি সপ্তাহে এইরকম 14 কোটি টাকা আসিবে এবং উহা দ্বারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হইবে। এই হচ্ছে আমার দাবি দাওয়া। फोटोकॉपी करो। जी सर। सर थैंक यू सर। बाबा बाबा खूब सुंदर दाबी, তুমি তো একদম প্লেটোর মতো বলেছো। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের, সমস্ত রাজনৈতিক নেতাদের তাদের সেন্টের মতো হতে হবে। সেন্ট শব্দের অর্থ তুমি বোঝো তো? মাস্টার আমি ম্যাট্রিকে ইংলিশে 45 পেয়েছিলাম। ও তুমি তো সেকেন্ড ডিভিশন মার্ক পেয়েছিলে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা এই, পুলিশ দুর্নীতি করলে তাদের মৃত্যুদণ্ডাদেশ আর রাজনীতিবিদদের 14,000 টাকা জরিমানা, এটা চেঞ্জ করে মৃত্যু। নাম কে জাঙ্গির না? জি। আমার তো আপনার মতো মাথা না, আমার তো মাথায় কিছু মাল আছে, আমি তো বোধাই না। কারণ এই বিলটা পাশ করবে কারা? রাজনীতিবিদরা। তাদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে তো বিলই পাশ করতো না। তাহলে কি হচ্ছে, বিলটা পাশ করবে। পাশাপাশি একটা ফাঁক আমি রেখে দিয়েছি যে জনসম্মুখে তারা ক্ষমা চাইবে। তাহলে কি হলো, প্রমাণ থেকে গেল। সে যদি পরের বার ইলেকশনে দাঁড়ায় জনগণ তাকে ভোট দেবে না, কারণ জনগণ চোরকে ভোট দিতে চায় না। কিন্তু পুলিশের মৃত্যুদণ্ড দরকার। স্যার আমি একটা কথা বলতে পারি স্যার? আচ্ছা বলো বলো, অনুমতি দেন। বলো বলো। স্যার আপনি বলেছেন যে পুলিশ দুর্নীতি করে, ঘুষ খায়, আমি কথাটা মেনে নিচ্ছি স্যার। কিন্তু আমি একটা জিনিস আপনাকে খতিয়ে দেখতে বলবো স্যার। এই যে একজন পুলিশ স্যার পুলিশে ঢোকে স্যার, তাকে কত লক্ষ টাকা দিয়ে ঢুকতে হয় আপনি জানেন স্যার? তারপরে সে চাকরি করা শুরু করার পর থেকে কয় টাকা বেতন পায় স্যার? এই জিনিসটা আপনি একটু বিবেচনায় আনবেন স্যার। এই তোমার নামটা জানো কি স্যার? বকুল স্যার। এই বকুল এদিকে আসো, এদিকে এসপি উনি স্যার। এই এদিকে আসো, এদিকে আসো। আসেন আসেন আসো, সেখানে আসো, এখানে আসেন। এসপি স্যার আসেন আসেন। এসপি স্যার আমি। আরে আসো না, আসো 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 আসেন আসেন স্যার। এখানে কাছে আসো স্যার, কাছে আসো না আসেন। আরে কাছে আসো স্যার। তোমার সাথে অনেক দূর ভুল করে ফেলেছি, অনেক ভালো কথা বলেছো, যাও। বকুল সাহেব স্যার কিন্তু আপনাকে অনেক পছন্দ করেছে, খুব পছন্দ করেছে। নারীর প্রতি সহিংসতার বিষয় স্যার আপনার লিস্টে কোনো কিছু আসেনি? আরে আমি তো আগেই বলছি কোনো প্রকার সন্ত্রাসী চলবে না। আমার কাছে নারী পুরুষ সমান, নারী হোক পুরুষ হোক কারো উপর কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। আপনি বসেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন? না না, জীবনের একটা মায়া আছে, মৃত্যুদণ্ড থাকলে সেই কাজটা করবে না স্যার। এক্সকিউজ মি স্যার, এই যে সরকারি কর্মচারীদের দায়িত্ব অবহেলার কথা বললেন স্যার, আমার মনে হয় এটা সম্পূর্ণ ঠিক না স্যার। এই কথা কম। হ্যাঁ বলেন স্যার। এমনিতেই আমরা স্যার এই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নমুখী রাজনৈতিক চাপের মুখে থাকি, তারপরেও দায়িত্বের চাপে আমরা বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারি না স্যার। আর আমি হলফ করে বলতে পারি স্যার, বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করার পর থেকে আজ পর্যন্ত আমি দায়িত্ব অবহেলা করিনি স্যার। আজকের কথা বলি স্যার, আজকে বেবির সাথে আমার তার বোন। বেবিকে স্যার, বেবি আমার স্ত্রী স্যার, আমার ওয়াইফ স্যার। তার সাথে স্যার আজকে তার বউয়ের বোনের মেয়ের জন্মদিনে স্যার আমার যাওয়ার কথা ছিল স্যার, কিন্তু ডিসিশনে ফোন পেয়ে স্যার আমি এখানে চলে এসেছি স্যার। এই কানে কানে লাগবে না, ঠিক আছে এটা আমি দেখতেছি। বসেন 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 বসেন। ভুনা মাংস পরোটা সালাদ কথা কম। খুবই ইমোশনাল হয়ে পড়েছে স্যার। আমি একটা কথা বলতে চাই। ও শিল্পকলা বলো। শিল্পকলা সাহেবের আগে আমার কথা আগে বলো। না শিল্পকলা স্যার, আপনার সুলিখিত এবং সুপঠিত দাবিনামার মধ্যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে কোনো কিছু আলোকপাত করা হয় নাই। রাইট 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 রাইট। আপনার কি কোনো সুনির্দিষ্ট বক্তব্য আছে স্যার? ওই আমি বলতে চাচ্ছি যে আকাশ সংস্কৃতির যে আগ্রাসন এবং আমাদের চলচ্চিত্রের যে অশ্লীলতা, সেইটাকেই আমি ওই লেখো চলচ্চিত্রের অশ্লীলতা বন্ধ করতে। জি স্যার ঠিক আছে। বসে বসে বসেন ভাই। আমার আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক আমার একটা দাবি আছে স্যার। কি দাবি বলো স্যার? এই যে আমাদের যুব সমাজ স্যার ধ্বংসের মুখে, আজকে মাদকের এই যে সবলে স্যার, এই যে আমাদের যুব সমাজের ফেন্সিডিল, গাঞ্জা, তারপরে হিরোইনে আসক্ত, তো এই ব্যাপারে আপনার পদক্ষেপ চাই স্যার। খুব সুন্দর কথা, খুব সুন্দর। এই ফেন্সিডিল আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। এটা আমরা সবাই মানি, কোনো প্রকার নেশা জিনিস চলবে না স্যার। সিগারেটও বন্ধ করে দেবো স্যার, সিগারেট বিড়ি সবকিছু বন্ধ স্যার, সব বন্ধ স্যার। তাহলে বলেন না স্যার, আমাদের যে কিছু তরুণ বন্ধু সুপারি খায়, সুপারি খেয়ে নেশা করে, সেটাও কি স্যার বন্ধ হয়ে যাবে স্যার? সুপারি সম্বন্ধে আমার সামান্য বক্তব্য আছে স্যার। ভাইরা আমার, এই কাঁচা সুপারি দিয়ে বিদেশে আজকে ঔষধ তৈরি হচ্ছে, হার্টের জন্য, ব্রেনের জন্য এসব ঔষধ তৈরি হচ্ছে। সুতরাং কাঁচা সুপারি কিছুতেই বন্ধ করা যাবে না। আমি নিজেও কাঁচা সুপারি খেয়ে থাকি। রতনপুরবাসীদের কাছে স্যার আপনার মাধ্যমে আমার আবেদন, এই কাঁচা সুপারি আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং আপনাদের প্রস্তাব দেওয়ার কোনো অধিকারই নেই। অধিকারের কথা আপনার মুখে শোভা পায় না। আপনারা কার চুরি করে নির্বাচনে জয়লাভ করেছেন? জনসমর্থন আপনাদের ছিল না। স্পষ্ট প্রস্তাব আছে, জনগণ আমাদের প্রত্যাখ্যান করেনি। চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। হ্যাঁ বলেন বলেন স্যার। আমার প্রস্তাব জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই যে পৌরসভার চেয়ারম্যান আছেন তাদের কাছে পুলিশ, সিভিল প্রশাসন, পানি, বিদ্যুৎ, শিক্ষা, আয়কর এই সমস্ত কিছু দায়িত্ব দিতে হবে, তাহলেই দুর্নীতি একমাত্র বন্ধ হতে পারে। চুপ চুপ সবাই, চুপ সব চুপ। নওশাদ স্যার, এই যে নাম কি? আক্তার উদ্দিন খান। এই সবাই লেখছে কালো কলম দিয়ে, সবুজ কলম কেন? ওই সবুজ কলম কেন? ওই কল কল কলম দিয়ে লেখো। আচ্ছা আপনি এই এক জিনিস, একটা সামান্য জিনিস লাগাতে পারেন না? ওর কাজ হচ্ছে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তুমি ফোন করো। জি স্যার। ফোন করে এই যে আমার দাবি দেওয়াগুলো আছে স্যার, তাদের বলো সংসদে যে এই বিলটা পাস করুক। জি স্যার। ফোন করে ওনারাতে দাও। জি স্যার ফোন করো। এই লাগেন। আসসালামু আলাইকুম, রতনপুরের ডিসি সাহেব কথা বলবেন। জি দাও। আপনি সরাসরি কথা বললে ঠিক হতো না? এই কথা বলো। ডিসি আক্তার উদ্দিন খান বলছি স্যার। এই বেটা ভাই, স্যার আমাদের এখানে ওই খোরশেদ আলম সাহেব এসেছেন, উনি আমাদের সবাইকে সামনে ব্রিফকেসে বোমা আর পিস্তল রেখে আমাদের সবাইকে জিম্মি করে রেখেছেন। এখানে ডিস্ট্রিক্ট এসপি সাহেব আছেন, এএসপি সাহেব আছেন, এডিসি জেনারেল আছেন এবং প্রিন্সিপাল সাহেব আছেন, শিল্পকলা সাহেব আছেন, যুব সাহেব আছেন এবং বিরোধী দল যারা এখন ইয়েতে নেই এবং চেয়ারম্যান সাহেব আছেন এবং নারী পক্ষ থেকে ওই উনি কিছু দাবি করেছেন। উনি বলছেন যে দাবিগুলো মানতে হবে, প্রধানমন্ত্রীকে জানাতে হবে এবং যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলে সংসদ থেকেও যদি পাশ করতে হয়। আমি ফ্যাক্স করে দিচ্ছি। হ্যাঁ এটা না হলে উনি আমাদের ছাড়বেন না, সবাইকে মেরে ফেলবেন স্যার আপনি। জি জি না না উনি অত্যন্ত সজ্জন ভদ্রলোক। জি মানে তা আমি কি এটা ফ্যাক্স করে দেব স্যার? জি স্যার যদি একটু দেখেন আমাদের এতগুলো লোকের জীবন স্যার। এই রেখে দাও ফোনটা, রেখে দাও রেখে দাও রেখে দাও। গুড খোরশেদ স্যার, সরি নওশাদ। জি স্যার ও ওনাকে একটু ফ্যাক্স করে দাও। যাই স্যার। এই শোনো তুমি এদিকে শোনো, কথা আছে। এদিকে শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো স্যার, এদিকে এসো। জি স্যার। শোনো নওশাদ তুমি কিন্তু কোনো ভয় পাবে। এই এই সব করো করো, এই করো করো, তুমি কোনো ভয় পাবা না। বোম ঠিকই আছে, বোম ফাটাবো না এখন, আগে দাবি দাও গুলো পাশ হোক, তারপর আমি বোম ফাটাবো ঠিক আছে? আর ফাটানোর সময় তুমি আমি যেন বেঁচে যাই সে ব্যবস্থা থাকবে ঠিক আছে? জি স্যার। এই সবাই করো করো করো, অসুবিধা নাই, অসুবিধা নাই স্যার। স্যার আমার আরেকটু কথা ছিল স্যার, যদি স্যার আমাকে অনুমতি। আসো 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 আসো। স্যার বলো। স্যার আমার 15 বছরের দীর্ঘ চাকরি জীবনে স্যার আপনার মতো লোক আমি কখনো দেখিনি স্যার। এখানে যে দাবি দেওয়া আপনি দিয়েছেন সত্যি সত্যি স্যার জনগণের জন্য অতি উৎকৃষ্ট একটি দাবি দেওয়া স্যার। এরকম চিন্তা ভাবনা আমি আমার চাকরি জীবনে কোনো কমিশনারকে করতে দেখিনি স্যার। স্যার আপনি আমাকে আপনার পা দুটো দেন স্যার। আমি এনাদের সমস্ত লোকের পক্ষ ত্যাগ করে স্যার আমি আপনার পক্ষে চলে গেলাম স্যার। আপনাদের মতো ডিএসএফ পাওয়ার স্টেশন আমাদের মধ্যে এই সুবিধা সাহেব এদিকে আসেন আপনি ফোর্স কোথায় এই স্যার এভাবে ডিটেইল হন ওদিকে যান দারোগা কোথায় এই ওই এদিকে এদিকে ডিটেইল রাইট রাইট ওদিকে ওদিকে যান আপনি অস্ত্র কোথায় ওদিকে ওই পাশে যান আমি দেখতে দেখছি আপনি ওদিকে অ্যাটাক করবেন আমি যখন কল করব রাইট ওকে Yankee 7 Paul Station. Paul Station available at Chennai. This is Yankee 7. Please go ahead, sir. Sir, दिखा। गाड़ी के सामने बात करें। उधर ही जाओ। सामने हाँ। Sir, ठीक है sir. Sir, ठीक है sir. Sir. Yankee 7 Paul Station. Paul Station. Please be alert. Hey, दारुण दिखा। Hey, आप ये दारुण डाके दिखा सकते हैं। दिखा। এখানে ঠিক নিরাপদ নয় নওশাদ স্যার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করলা স্যার আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি 15 মিনিটের মধ্যে স্যার খাবার এখানে এসে যাবে আমি নিজে বাইরে থেকে খাবারটা এখানে নিয়ে আসবো স্যার অসুবিধা হয়েছে কি আমাদের যে পিয়ন ওই যে আব্বাস আছে ও একটু ভয় পাচ্ছে যে কোনো সময় নাকি স্যার বোমটা বেড়ে যেতে পারে তুই বলো ভয় পড়তো রাইট আছে জি স্যার জি স্যার হ্যাঁ আমার সালাদের কথাটা বলেছো জি স্যার অলরেডি বলা হয়েছে জি স্যার বলুন স্যার না 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 আমি যে পেঁয়াজের কথাটা তোমাকে বলেছিলাম না সালাদে তো পেঁয়াজ থাকছি স্যার না 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 কোন পেঁয়াজ মাটির ভেতর থেকে বড় হতে হতে হঠাৎ যে পেঁয়াজটা থমকে গেছে সেই পেঁয়াজ স্যার আমি এই ব্যাপারটা আসলে ভুলে গেছি স্যার এত কঠিন করে স্যার উনি বলেছেন যে আমি মনে রাখতে পারিনি স্যার ডিসি সাহেব কি রকম পেঁয়াজকে আপনি অ্যাপয়েন্ট করেছেন যে খাদ্য রস সম্পর্কে যার কোনো ধারণাই নেই স্যার আপনি থামেন না আপনাদেরকে ফুটি লাগছে আরে মাস্টার সাহেব আপনি বসেন তো কালকে খাওয়া যাবে এসব কালকে সবাই পেঁয়াজ টেস্ট খাবে ঠিক আছে ঠিক আছে জি স্যার আচ্ছা এই খাওয়া আসতে তো মনে করো 15 মিনিট লাগবে জি স্যার ওইদিকে তো মনে করো যে স্বরাষ্ট্রমন্ত্রী আমগর কাগজপত্র নিয়ে দৌড়দের মধ্যে লাগছে তাহলে এই সময়টা কি করি কি এই এই শিল্পকলা ওট 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 আরে ওটো না দাঁড়ান দাঁড়ান গামরো না গান 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 জানি স্যার একটা গান গাও গান গাও ওই গাও না গান 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 এখন তো স্যার ওই মনে পড়ছে না স্যার আরে গাদা ওই গানটা তোর মনে নাই ওই যে ওই যে হেই 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 হেইয়া ওই হেইয়া 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 ওই যে ওইটা ওই যে সোনার বান্দায় না আলাম জানো 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 গাও 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 গেফলেন 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 জি স্যার রেডি 1 2 3 সোনায় বান্দাইলা নাও পিতলের গুড়া রে পিতলের গুড়া ও রঙের গুড়া দৌড়াইয়া যা সবাই কি স্যার পার্টিসিপেট করবে গানে হ্যাঁ সবাই 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 গান করবে সবাই গান করবে পিতলের গুড়া রে ও রঙের গুড়া স্যার আপনি চেষ্টা করুন স্যার আমি চেষ্টা আমি দায়িত্ব পালন করতে গিয়ে স্যার আপনার কাছে ম্যাডাম এই যে নাচ জানেন নাচ সরি স্যার জানি না ও নাচ জানেন না এক্সকিউজ মি স্যার স্যার অনেক সময় তো স্যার চলে গেছে আমার মনে হয় স্যার খাবার অলরেডি ওখানে এসে গেছে স্যার আমি গিয়ে স্যার খাবারটা নিয়ে এসে যদি অনুমতি দেন স্যার এই খারাপ খারাপ এই জাঙ্গি সাহেব ধরুন 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 এটা ধরুন আসেন এখানে আসেন আপনি এই এটা ধরো এই হট আরে ধরেন সাবধান এই সাবধান ধরবেন কি সাবধান সাবধান ধরেন সাজাটা বলতেছে শুনেন না ধরেন সাবধান এদিকে এসো এদিকে চলেন 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 বসো 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 ঠিক আছে ঠিক আছে বসো স্যার জি স্যার আচ্ছা দেখো কিছু করা যায় নাকি রাখছি মানুষটা একটু আগে আমার সঙ্গে কথা বললো আপা আমি ফোন করে বললাম যে গরুর মাংস ভুনা করে রেখেছি আমাকে বললো যে তেল ছাড়া পাড়াটা করো আমি একটু পরে এসে খাবো 5 মিনিটের মধ্যেই আসছি আর এই মুহূর্তে ভাবি মিটিং ছিল তো আজকে মিটিং ছিল হ্যাঁ মিটিং ছিল আমি বেরোচ্ছিলাম বাইরে তখন তো ডিসি সাহেব ফোন দিলেন বললেন যে আসো বিশেষ একটা মিটিং আছে জি আন্টি বাবাকেও ফোন করছিল বাবা তারপরে বের হয়ে গেল কখন হ্যাঁ করছিল বিকালে কিন্তু আমাকে তো মিটিং এর কথা কিচ্ছু বললো না মিটিং থাকলে আমাকে ও বলে যে আজকে মিটিং আছে দেরি হবে আজকে কিন্তু কিচ্ছু বললো না বললো যে 5 মিনিটের মধ্যে আসছি খুব সাবধান, এই প্যাকেটটা আমি একবার উপরে দিলাম, এটাই ওকে খাওয়াবেন। এটা খাওয়ালে কি হবে? বুঝেন না, ও আপনার যেমন ব্যারেস্ট করে বলবো। আচ্ছা আপনি নার্ভাস হবেন না তো? না না, মাথা খারাপ। আপনার কি হাই প্রেশার আছে? না না, আমার তো একটু লো প্রেশার আছে। লো টেন্ডেন্সি, তাহলে কি একটা ট্যাবলেট খেয়ে নেবেন? না অত লো না। দেখুন খুব সাবধানে, যে কোনো ভাবেই খাওয়াতেই হবে। ঠিক আছে, প্লিজ প্লিজ আপনি যান। জি থ্যাংক ইউ। ওকে, কোনোভাবেই যেন টেন না পান। জি আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম স্যার। ইয়াকি সাবন ফর কন্ট্রোল। স্যার তাজি বল, তাজি বল। স্যার আমি 4 ঘন্টা ধরে বসে আছি স্যার। স্যার আমার ভাড়াটা দেই নাই স্যার। স্যার আপনি আমি কি করতে বলবো স্যার? স্যার আপনি যদি আমার বিলটা আনি দেন স্যার। আমার স্যার খুব লোকটা কেমন দেখতে? কেমন লোকটা? লম্বা করে বেটে স্যার। বেটে আবার লম্বা? আচ্ছা আমি দেখি কি করতে পারি। স্যার স্যার আমি নওশাদ স্যার। এক মিনিট স্যার, আমি নওশাদ স্যার। এক মিনিট। জি স্যার। স্যার খাবার এসে গেছে স্যার। লক কর, লক কর, লক কর। জি স্যার, লক লক। জি স্যার। এক মিনিট, এক মিনিট স্যার, এক মিনিট। নওশাদ নওশাদ দাঁড়াও স্যার। সরি কিছু মনে করো না স্যার। স্যার এক্সকিউজ মি স্যার, আমি স্যার অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী স্যার। স্যার আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন স্যার। সরি সরি সরি, ইটস ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এক্সকিউজ মি, একটা প্রবলেম হয়ে গেছে স্যার। আমাদের এখানে কে যেন একজন সিএনজির ভাড়া না দিয়ে এখানে চলে এসেছে স্যার। সিএনজি ড্রাইভার 4 ঘন্টা ধরে বসে আছে, আমার কাছে উনি কমপ্লেন করেছেন স্যার। এখানে কে সিএনজির ভাড়া দেয় নাই? কে সিএনজির ভাড়া দেয় নাই? কে? আমি হেঁটে এসেছি স্যার। আমি রিক্সা এসেছি। আমি তো বাইরে তো স্যার। আপনার তো গাড়ি আছে? গাড়ি আছে ক্যাব। সরি স্যার। স্যার আমি সরকারি পুলের। স্যার আমি হেঁটে আসছি ওই লিডারের সাথে। জি স্যার আমরা একসাথে এসেছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি কেউ শিকার না খায় তাহলে যারই খুশি তারই গুলি করবো। 1 বলেন, তাড়াতাড়ি বলেন। 2 স্যার স্যার আমি গরিব লোকদের কিভাবে এরা ঠকায় দেখুন, দেখুন স্যার গরিব লোকদের কিভাবে এরা। জি স্যার। ভুলে ঠিক আছে, ঠিক আছে। ওই 4 ঘন্টা ছিল না? জি স্যার। স্যার এখানে রাখো। জি স্যার। ওই ওকে 400 টাকা দাও, আর ও যেহেতু বাইরে যাবে ওর জন্য 50 টাকা দাও। না স্যার লাগবে না স্যার। ওকে 100 টাকা দাও। তুমি 500 টাকা দাও। স্যার লাগবে না স্যার। জি স্যার 500 টাকা দাও। জি স্যার। তাড়াতাড়ি করেন না আপনার ভাইকে। কি বাবা দেন। বসো। ওকে স্যার। 8 জন মিথ্যে কথা না শুনি। নওশাদ। জি স্যার। থ্যাংক ইউ স্যার। এক মিনিট, এক মিনিট। আসো আসো। জি স্যার। জি স্যার। আসো। দরজা খোলো। স্যার জি স্যার। জি স্যার। আপনি স্যার সবাই উনি আছেন ভালোই। আর আমি যে বর্তমান যে ডিসি, উনার মতো ডিসি আমি আর কখনোই দেখিনি। গত 15 বছরের চাকরিতে এরকম অফিসার আমার জীবনে কখনো আসেনি। না মানে ওনাকে তো জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। না যে জিম্মি করেছেন উনি তো এখন ডিসির দায়িত্ব নিয়েছেন। আমি ওনার কথাই বলছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সকাল থেকে ছিলাম স্যার। আমি সব বুঝা বলতে পারিনি স্যার। সরি। সিএনজি সিএনজি। এই পেশা কি অজ্ঞান হয়ে গেছে? না না এখনো তো খাওয়া শুরু হয়নি। আচ্ছা খাওয়াচ্ছি না, চাইলে আমি তো দিতে পারি না। এই যে আপনার টাকা। ওকে থ্যাংক ইউ। শুনুন আচ্ছা একটা কাজ করে দাও, আমি যদি আপনার পেছনে পেছনে গিয়ে আমি ঢুকে একদম গুলি করে দিই। এসি সাহেব আপনি কি যে বলেন না। আরে লোকটার হাতে তো একটা পিস্তল আছে এবং একটা সুইচ বোমা আছে। উনি যে কোনো সময় সুইচটা যদি টিপে দেন, এবং উনি আমাকে বলেছেন যে উনি অবশ্যই সেটা টিপে দেবেন, আর তখন তো পুরো বিল্ডিংটা উড়ে যাবে। এখন বাকিটা আপনার ডিসিশন। ওকে আপনি যান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইয়াকি 7 ফর কন্ট্রোল ওভার। ইয়াঙ্কি 7 ফর অল স্টেশন। অল স্টেশন আপনারা প্রত্যেকটা পয়েন্টে অ্যালার্ট থাকবেন। ওভার। ইয়াঙ্কি 7 ফর আলফা 1 স্যার। ওভার। এক্সকিউজ মি আলফা 7 এটা ডিসি অফিস। আচ্ছা কত হচ্ছে আপনার? ইয়াঙ্কি 1 ফর আলফা 7 আলফা 1 ওভার। এই এই আপনি আপনি কোথায় যাচ্ছেন? আমি ভেতরে যাচ্ছি। ভেতরে যাবেন না, ভেতরে যাওয়া যাবে না। কেন যাব না? আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। বুঝতে পারছেন না ভেতরে সমস্যা আছে। হ্যাঁ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। মিনিস্টার সাহেব ঢাকা থেকে বলে দিয়েছে ডিসি সাহেব আমার জন্য অপেক্ষা করুন। ও প্লিজ শাট আপ। ভেতর আপনার আপনার ডিসি এবং এসপি কে জিম্মি করা হয়েছে, বুঝতে পেরেছেন? কি বলুন? জিম্মি করা। এই তুমি ওনাকে বুঝিয়ে বলো। কি হয়েছে বলুন তো? হ্যাঁ, এখানে কি হয়েছে বলুন তো? ডিসি সাহেব আর এসপি সাহেবকে জিম্মি করে রাখছে। হ্যাঁ, ডিসি সাহেব আর এসপি সাহেবকে জিম্মি করে রাখছে। দুপুরে একটা লোক পিস্তল আর বোমা, সুইচ বোমা নিয়ে ঢুকে পড়েছে। বলেন কি? এই যে ঝাঁকাবেন না, ঝাঁকাবেন না, ঝাঁকাবেন না। ইয়ে কখন হচ্ছে ঘটনাটা? দুপুরে। চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আর কে কে আছে, আরো মেলা মেলা লোক, অনেক মানুষ আসছে, গাড়ি, পুলিশ। উনি কে? পুলিশ দুটো তো বড় অফিসার, এসপি। এসপি এডিসি আসছিল তো। রাতের খাবার আনা হয়েছে, কিন্তু খাবারের জন্য সবাই হুমড়ি খেয়ে পড়বেন না। এই খাবার দাবার দেবে আমাদের নওশাদ, কিন্তু খাবার আগে সবার হাত মুখ ধোয়া প্রয়োজন। এই বসো বসো, কিন্তু দুইজন কখনো বাথরুমে যাবেন না, একাধিক বেশি যাবেন না, একের বেশি। কারণ বাথরুমে যায় যদি সলা পরামর্শ করেন অসুবিধা আছে। যাও সবাই বাথরুমে যাও। দেখে দেখে আমি টাকা দেবো। এরকম ধাক্কা ধাক্কি করছেন কেন? ধাক্কা দেন, ধাক্কা ধাক্কি করছেন কেন? কি রে তোরা, নিয়ম কারণ কে কিছু বলে না? আমি সব সময় দেখছি, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র ক্ষমতা যারা থাকে তারা কি করে? ইলেকশনে পাশ করে তারা যায়, বিরোধী দল কি করে? তাদের খামসা নামানোর চেষ্টা করে। কারে বাবা, ৫টা বছর ওয়েট কর, একটা কিউয়ে থাক, পরের ৫ বছর তো তোরা যাবি। নওশাদ সবাই রে মেরে লাইন ঠিক। জি স্যার, সবাই রে মারো। ওরা মারো মারো মারো। এই যে চল, এই চল চল চল। এই সরো লাইন। খুবই অন্যায় দেখেন, উনি আমাকে এই যে কেনে দিয়ে এই যে দেখেন ঢুকে। স্যার এক্সকিউজ মি, কি হয়েছে স্যার? এখানে স্যার একটা প্রবলেম হয়ে গেছে। এই যে উনি সব সময় এই যে ম্যাডামের পিছনে দাঁড়াচ্ছে, ম্যাডামের ওখানে বসে থাকছে, এবং এখন স্যার উনাকে উনি কেন দিয়ে কোথায় স্যার পিছনে দিয়ে দিচ্ছে। এই ওই কাইলা, এই লম্বা, এই লম্বা লম্বা, এদিকে এদিকে, এই এর সবচেয়ে পিছনে পাঠা দাও। এই এদিকে, নিজের স্বার্থ ছাড়া কিছুই বলবেন না। একটা কথা বলবেন না। এই চুপ, যান আপনি ওখানে দিয়ে, যান নাইলে যান, দাঁড়ান আপনি যান, যান সর পিছনে যান আপনি। স্যার দেখি স্যার, স্যার শুনুন, স্যার শুনুন, যান যান এখানে। আইন কানুন কিচ্ছু হয় না। কোন কথা চলবে না। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি স্যার একটা গান শোনাতে পারি আপনাকে? আচ্ছা শোনাও শোনাও। ওই লোকটা একটু পরে খাওয়া শুরু করবে, খাওয়া শুরুর সাথে সাথে আমি এগিয়ে দিলে আপনি আক্রমণ করে বসবেন, আমি জয়েন করব, ঠিক আছে? ওকে ভয় পাবেন না, কিন্তু রিস্ক করবেন না। এসপি সাহেব, আপনি আমাদেরকে বলবেন যে ভিতরের সিচুয়েশন কি? সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। এখানে জিম্মি করা হয়েছে কাদেরকে? এসপি স্যার আছেন, ডিসি স্যার আছেন, আছেন আর সিনিয়র অফিসার, শহরে গণ্যমান্য ব্যক্তি অনেকে আছেন। জিম্মিকারী কি একজন না একাধিক ব্যক্তি? একজন। কিভাবে জিম্মি করা হয়েছে ওনাদেরকে? ওর কাছে, সন্ত্রাসীর কাছে রয়েছে একটা পিস্তল, আর আছে একটা ব্রিফকেস বোমা, সুইচ বোমা বা রিমোট কন্ট্রোল যা বলেন এরকম একটা রয়েছে। আচ্ছা, তো এতগুলি লোককে একসঙ্গে কিভাবে জিম্মি করা হলো? আমার মনে হচ্ছে যে কোনো মিটিং ছিল, অথবা মিটিং এর জন্য কল করা হয়েছে। তো এখন এই পরিস্থিতিতে আপনারা কি করবেন, কি ধরনের কৌশল অবলম্বন করবেন? আমরা অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছি, যা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, তবে আমি আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যেই ওনাদের উদ্ধার করব এবং সন্ত্রাসীদের গ্রেফতারও করব। স্যার স্যার আপনার জি স্যার, স্যার আপনার স্যার এটা স্যার। তুমি একটা কাজ করো, তুমি আমার খাওয়া দাও। জি স্যার নিশ্চয়ই স্যার। এই সবাই খাওয়া শুরু করো। স্যার ক্যান আই হ্যাভ এ টিস্যু পেপার? Yes sir, thank you. Excuse me sir. Okay sir. Hey, তোমার হাত দাও তো। স্যার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি খুবই সচেতন স্যার। ঠিক আছে দাও। জি স্যার। স্যার এই দাঁড়াও, এই খাওয়াটা আমার দাও, এটা তারে দাও। না না, আমি তো ওর বিশ্বাস করতেছি, কিন্তু ষড়যন্ত্র তো হতে পারে, ইতিহাসে অনেক ষড়যন্ত্র হয়েছে। খাওয়া ওনারে দাও, ওনারে দাও। হতেই পারে, হতেই পারে স্যার। এক্সকিউজ মি স্যার, ওই মাখনবারটা সাইডে ফালা রেখা তারপর দাও। জি স্যার। সরি স্যার, মাখনবারটা সাইডে করো। হ্যাঁ স্যার, এখানে ফেলি স্যার। প্লিজ স্যার। ছোট ভাই ছাত্র জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর আমি একটা অ্যাডভার্টাইজিং ফার্মের মালিক ড্রিম শপ। মিনিস্টার সাহেব আমাকে পাঠিয়েছেন। একটা কথা জানতে চাচ্ছিলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে। ঘটনা হলো ডিসি সাহেব, এসপি সাহেব এবং অন্যান্য মান্যগণ্য লোক এখানে জিম্মি হয়ে আছে। জিম্মি? জি। আচ্ছা কেন করেছে বলতে পারেন? কেন করেছে? যে জিম্মি করেছে সে অ্যারেস্ট হলে তারপর জানতে পারবো। একজন করেছে জিম্মি? জি একজন। মানে ঠিক কখন জিম্মি করেছে? দুটা তিনটার দিকে। মানে 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 কেন করলো? কোনো দাবি দাওয়া কি আছে? দাবি দাওয়া আছে কিনা সে বলতে পারবে, আমি বলতে পারবো কি করে। আচ্ছা আচ্ছা কি কি নিয়ে ঢুকেছে? কোনো কিছু কি আছে সাথে? পিস্তল আছে, একটা বড় বোমা আছে, আর বোমাটা ব্লাস্ট হলে পাহাড় উড়ে যাবে। মাই গড, বলেন কি? কোনো দাবি দাওয়া কি পেশ করেছে? আহা, এত কথা আপনার দরকার কি? হাই হাই, আপনার কাছে আসতে হবে না। ঠিক আছে, কন্ট্রোল দিস ইজ আইকি 7 প্লিজ সেন্ড ইউর মেসেজ ওভার। আলফা ওয়ান স্যারকে বলেন আমি এখানে রেডি আছি। আর কোনো ফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই আপাতত। কি বললো? না ওই বললো যে জিম্মি করেছে। না তা তো জানি। আর কি? ওই বোমা, পিস্তল, টাইম বোমা। বড় বোমা? অনেক বড় বোমা। বাস চলে কি এলাকা পুরো উড়ে যাবে মনে হয়। আজকে আমার খুব বড় লাগতেছে। এই এই যে স্যার ওঠে উঠে বসেন, কথা কইতেছি তো আমি। আজকে আমার খুব বড় লাগতেছে। কেন? শহরের গণ্যমান্য ব্যক্তিরা আমার কথা শুনতেছে। আচ্ছা আমার কথা কেন শুনতেছে বলেন তো? এই যে জাহাঙ্গীর সাহেব কেন শুনতেছেন আমার কথা? হ্যাঁ জি, আমার কথা কেন শুনতেছেন? হ্যাঁ ম্যাডাম বলেন তো কেন শুনতেছেন? এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি। বলবো স্যার? বলো স্যার। আপনার হাতে একটা পিস্তল আছে এবং বোমা আছে, সেই কারণে স্যার। এই তুমি তো ঘামটা মুছো তো, এখানে আসো, তোমার আমি চুমো দেই। স্যার আসো আসো আসো। থ্যাংক ইউ স্যার। এই যে ডিসি সাহেব, আপনি যখন এদিকে ছিলেন আপনার কথা কেন শুনতো? হ্যাঁ সেটা আইন। যদি না শুনতো তাহলে কি হইতো? তাহলে আপনাকে তো জেলে যেতে হবে। জেলে যদি আপনি আসে তাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ? আমি যদি পুলিশের ভিতরে মারি তাহলে পুলিশ যদি আমাকে ধরতে না পারে তাহলে কোন শক্তিতে পুলিশ আমরা ধরবে? হ্যাঁ কোন শক্তি? এই জাগি সাহেব তোমরা আমাদের ধরবে কোন শক্তিতে? হ্যাঁ এক্সকিউজ মি স্যার, এই উত্তরটাও স্যার আমার জানা আছে স্যার। বলো তো স্যার। পুলিশের কাছে বন্দুক আছে, সেই শক্তিতে স্যার। এই তুমি কাছে আসো। স্যার না না তোমাকে চুমা খাবো না, তুমি আমার চুমা খাও। তাহলে কি দাঁড়াইলো? এই বন্ধু কি সকল ক্ষমতার উৎস? আমি কিঞ্চিত দ্বিমত পোষণ করছি। বলেন শিক্ষক। বন্দুকের নলই যে ক্ষমতার একমাত্র উৎস সেটা কিন্তু ঠিক নয়। পৃথিবীতে আরো একটি মতামত আছে। মতামতটা কি? সেটা হচ্ছে মানুষ এবং মানব সভ্যতা, এটিও কিন্তু একটি বড় শক্তি। আচ্ছা শিক্ষক, এই ফিলিস্তিনের লোক সংখ্যা বেশি নাকি ইসরায়েলের লোক সংখ্যা বেশি? ফিলিস্তিনের লোক সংখ্যা বেশি। মার খেতেছে কারা বেশি, ফিলিস্তিনিয়ালারা নাকি ইসরায়েলারা? ফিলিস্তিনি লোকেরা মার খাচ্ছে বেশি। কারণটা কি? কারণ ইসরায়েলের শক্তি বেশি। কি শক্তি? অস্ত্রের শক্তি। তাহলে কি দাঁড়াইলো? অস্ত্রই সকল ক্ষমতার উৎস। আপনার যে যাই কই না কেন তাই না কি হলো স্যার ওনা কি হলো স্যার কি হলো দেখি 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 কি হচ্ছে হ্যান্ড হয়ে গেছে স্যার ঈশ্বর বাঁচাও ঈশ্বর বাঁচাও ঈশ্বর বাঁচাও আই চলে চলে আই ঈশ্বর বাঁচাও আই ঈশ্বর বাঁচাও চল 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 কোন এমনি কাজ নাই ওই দশটা দিকে এসো এদিকে এসো স্যার ঈশ্বর বাচ্চারা আমি গুলি করে মেরে ফেলবো তুমি তুমি পথ ধরে নিয়ে যাও পারবো না নিয়ে যাবা পাঠা ধর আমি আর দেখাও সব ওদিকে আমি এক থেকে 3 বন্ধু গুনবো তারপর গুলি করবো এক আমার সবাই থেকে মাপ চাই মাপ চাই দয়া করে একটু ওকে মারবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই সবার থেকে দাও সবার কোন দোকান থেকে নাই ঠিক আছে ঠিক আছে সবাই সবার থেকে জায়গা যাও জায়গা যাও স্যার বসেন স্যার বসেন স্যার বসেন স্যার স্যার বসেন এই সবাই ভাই এই শিল্পকলা গান গা গান গা গান শিল্পকলা ভাই গান গান এই শহরের বাচ্চা গান গা গান গা গান গা গান গা কোনো ভয় পেও না গোরা ও রঙের গোরা কানবে না গান গা ও ঈশ্বরের বাচ্চা গান গা আশ্চর্য ব্যাপার একজন পুলিশ অফিসারের গৃহে তুমি কথা বলতে পারো আর এই স্পেশাল ডিসি সাহেব তবে জিম্মি হয়েছে আর আমি আমি বসে আসবো আমার চাকরিটা থাকবে অবুঝের মতো কথা বলো না আমার ইমার্জেন্সি ডিউটি রয়েছে তুমি ঘুমিয়ে পড়ো আর তুমি টেনশন করো তোমার টেনশনের দরকার নেই ঘুমিয়ে পড়ো হ্যাঁ বাবুকে বলে ঘুমাতে প্লিজ প্লিজ আমাকে আমাকে আমার কাজ করতে দাও ওকে আমি পরে কল দেবো ভাবি খুব টেনশন করছে না মানে আপনার ভাবিও খুব টেনশনে আছে আমি তার থেকে বিচ্ছিন্ন মানে যোগাযোগ বিচ্ছিন্ন আমি কি আপনার ফোন থেকে একটা ফোন করতে পারি ক্যান আই ইউজ ইউর টেলিফোন নো সরি পারব না আমার ইমার্জেন্সি কল আসছে আই উইল পে ফর দ্যাট কল দিস ইজ নট ফ্যাক্স ফোন প্লিজ আচ্ছা আপনি একটা ফ্যাক্স ফোনের দোকানে আপনি এখানে কি করছেন আপনি আপনি জানেন না যেখানে থাকার কথা সেখানে যান না আমার থাকার ব্যবস্থা তো ডিসি সাহেবের করার কথা ছিল একটা হোটেলে গিয়ে ওঠেন হ্যাঁ হ্যাঁ তা তো নিশ্চয়ই কিন্তু ও এই রথম্যানসটা আমি ডিসি সাহেবের জন্য কিনেছিলাম প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ বুঝতে পারছি আপনার উপর অনেক স্ট্রেস পড়েছে খুব স্ট্রেস প্লিজ alpha 1 this is the 87 please coming from message over this is the 87 sir আমি যেটা আপনাকে অনুমান করেছিলাম ওইটাই ঠিক আছে স্যার কোন চাইলে বকা দিল আরে না না নওশাদ সরি স্যার ঘুম পা গেল নাকি সরি স্যার শোনো স্যার তোর একটা কেন কথা বলি স্যার প্লিজ স্যার স্যার এই এই ডিসি এই আপনি উঠে বসেন না আর একটা কেন কথা শোনো মাস্টার আপনি নিশ্চয় বুঝতে পারবেন আমাদের রাষ্ট্র বা সমাজ এরা অপরাধী এবং যারা সন্ত্রাসী তাদের দায় দায়িত্ব নেয় কিন্তু আমাদের মতো সুস্থ এবং নিরাপরাধ যারা তাদের দায় দায়িত্ব নেয় না আমার ঠিক বোধগম্য হলো না আচ্ছা বোধগম্য করে দিয়েছি এই যে যেরকম অপরাধীদের যে দায় দায়িত্ব নেয় কিভাবে সেটা সমস্ত জেলে যাদের থাকা খাওয়া নিশ্চয়তা করছে তারা অপরাধী তাদের দায় দায়িত্ব সরকার বা রাষ্ট্র নেয় আর মনে করেন যে সরকারি হাসপাতাল যত অসুস্থ রোগী আছে তাকে থাকা খাওয়া এবং চিকিৎসা হে দায় দায়িত্ব সরকার নেয় কিন্তু আপনারা আর আমার মতো যারা নিরপরাধ এবং সুস্থ স্বাভাবিক মানুষ তাদের দায় দায়িত্ব রাষ্ট্র বা সরকার নেয় না তাই তো এটা তো খুব জ্ঞানের কথা আরে জ্ঞানের কথা বলবো না আমি তো মিড ইন বাংলাদেশ আমার মাথায় শুধু জ্ঞান নাই আমার মাথার চারপাশে অনেকগুলো চোখ আছে যেরকম এই চোখ দিয়ে দেখতেছি যে হায়দার আলী এই রওশন ম্যাডামের হাত ধরে বসে আছে थैंक यू सर। शिल्पकला शिल्पकला हलो बसो एसो एसो देख आसो আসো কাছে আসো। তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, যাও এদিক যাও, যাও এদিকে যাও। এই এরে যাও যাও, আবার হাত ধরাধরি করো না। আমার সে অভ্যাস নাই স্যার। গুড, ভেরি গুড। নওশাদ স্যার, ভোর তো হয়ে গেল স্যার, সবাই তো রাত জাগা স্যার, সবার তো খিদে লাগছে। জি স্যার। যাও নাস্তা নিয়ে এসো। স্যার মেনুটা কি উনি? ওই কারো মেনু না, আমার আর তোমার মেনু। জি স্যার। ঠিক আছে যাও। জি স্যার। এই দাঁড়াও স্যার, জাহাঙ্গীর সাহেব আবার কষ্ট করেন একটু, আসেন 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 আসেন, ধরেন না আপনি, ধরেন ধরেন। ওই ডিসি তাতে কোন স্যার? ওই ডিসি সিট ডাউন, সিট ডাউন স্যার, প্লিজ স্যার বসেন স্যার। এই করোনা অর্থনা নাই, সরে যান স্যার, করোনা অর্থনা নাই স্যার। থ্যাংক ইউ। চুপচাপ নশা থাকে না আগে না। জি স্যার। যাও যাও নশা, যাও নশা, যাও স্যার, যাও 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 যাও। কিন্তু আমার জায়গায় আপনি হলে কি করতেন? আপনাকে ভ্যান দিতে পারবো না। কিন্তু উনি বলেছেন আমার সমস্ত দেখাশোনার দায়িত্ব আপনাদের, নিরাপত্তা দেখার দায়িত্ব আপনাদের, এবং আমি যখন যেখানে না করেন তাহলে কিন্তু বোমা ফেটে যাবে এবং যা খুশি তাই হবে। এখন আপনার ডিসিশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দাঁড়ান 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 দাঁড়ান, ইয়াঙ্কি 7-4 কন্ট্রোল আলফা 1 স্যার, পিএ সাহেবকে নাকি উনি পিকআপ দিতে বলেছেন, পিকআপে উনি বাইরে যাবেন। এই যে ভিতরে স্যার। ঠিক আছে স্যার, আমাদের আসেন। হ্যাঁ স্যার, কি আপনার সমস্যা? কি স্যার সমস্যা? স্যার গতকাল স্যার ডিসি সাহেবের সাথে স্যার আমার মিটিং ছিল স্যার, আমাকে স্যার ঢাকা থেকে মিনিস্টার সাহেব পাঠিয়েছে স্যার, ওরা স্যার আসতে দিচ্ছে না স্যার আমাকে। মাই গড, আপনি মন্ত্রীর রেফারেন্সে ডিসি সাহেবের সঙ্গে দেখা করতে চাইছেন স্যার? আপনি সেলুক? সেলুক মানে স্যার? মাই গড, আরে আপনার পরিচয় দিয়ে তো ওই লোকটা এখানে ঢুকে পড়েছে এবং সবাইকে জিম্মি করে ফেলেছে। কারেক্ট কারেক্ট। এই সাহেব গাড়িটা কি হলো? হ্যাঁ যারা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো শুনুন, ওনাকে গাড়িটা দিয়ে আসুন। ভিতর স্যার, ভিতর স্যার আপনি কি বলবেন? আপনার সাথে আবার কথা আছে। বলুন। আপনার কালকে ডিসি স্যারের কাছে আসার কথা ছিল কারেক্ট? জি জি। আপনার পরিচয় দিয়ে ওই লোক গিয়ে জিম্মি করেছে। জি। আপনি যাবেন না। হ্যাঁ আপনি যাবেন না, আপনি যেতে পারবেন না, আমি না বলা পর্যন্ত আপনি এখানেই থাকবেন। এই দারোগা সাহেব এদিকে আসুন, ওনাকে এখানে আটক করবেন। দেখেন আপনি, উনি এখানেই থাকবেন। আটক মানে দেখেন স্যার, আমি কথা বলছি স্যার। ইয়াঙ্কি 7 ওনাকে আটক করেন। আপনি বসুন তো। ইয়াঙ্কি 7 ফর কন্ট্রোল আলফা 1 স্যার। স্যার গত রাত থেকে যে লোকটি এখানে বসেছিল সেই লোকটির পরিচয় দিয়ে সরষের দলের ভিতরে যে জিম্মি করেছে, এই ওনাকে আমরা আটকেছি স্যার। উনি পরিচয় দিয়েছেন উনি এক পলিটিক্যাল লিডারের ছোট ভাই। জি। আলোচনা আছে, আপনি বসুন। শোনেন স্যার, স্যার আমার স্যার আসলে আমি স্যার একটু ইয়ে বোধ করছি স্যার, মানে আমার তলেতে যাওয়ার দরকার স্যার। আমি ঠকে যেতে পারি স্যার? না আপনি যেতে পারবেন না, আপনি বসুন। আপনাকে কাল রাত থেকে বারবার যেতে বলেছি, আপনি জানেন, আপনি বসুন। ইয়াঙ্কি 7 ফর অল স্টেশন বি অ্যালার্ট। পরশুদিন বাজারে কইছিলি না আমি তোর পশু চিনতে পারলাম না, এই যে সিরা দেখলাম। পুলিশ লাগে থাকলে সবাই পারে। কি কইলি? আপনি হোটেলে যান স্যার। স্যার এই কার্ডটা একটু রাখেন স্যার। আপনি স্যার কার্ডটা একটু দিয়েছে স্যার, আমার একটা আইডেন্টিটি আছে, কিন্তু আপনারা খারাপ ব্যবহার করেন। পুলিশ জনগণ পুলিশ সাথে করা হয়নি। এই এই আপনি জানতো আপনি অযথা এগুলো বানিয়ে বলছেন। আপনি আপনি জানেন না, বসেন এখানে, বসেন আর বসেন এখানে, বসেন এখানে। আপনারা এখানে কাজ করবেন, আমাদের কাজ করতে দেবেন। হাত সোজা করে কথা বলছিলাম স্যার আমি তো স্যার। আপনি বসুন, আপনি আপনি সম্মানিত মানুষ তো জব নেই। দিস ইজ ইয়াঙ্কি 7 ফর অল স্টেশন বি অ্যালার্ট। আমরা অল্পক্ষণের মধ্যে অ্যাকশনে যাব। ওভার। হ্যাঁ, দিস ইজ ইয়াঙ্কি 7 রজার। আলুছেন আপনি ফ্লিপ করেছেন ওই পাশ দিয়ে। জি স্যার। আপনি জানেন ওই দারোগাকে বলে আসেন। স্যার। ইয়াঙ্কি 7 ফর কন্ট্রোল এন্ড অল স্টেশন, অল স্টেশন। এই আপনারা সবাই সরে যান, ব্রেক করে অ্যাটাক করব। ডিসবি, ডিসবি আসসালামু আলাইকুম। ডিসবি, আমি কিন্তু সেই লোক, আমি সেই লোক কিন্তু ভাবি জানেন না, আমি সেই লোক। তাই? হ্যাঁ, আমি সেই লোক। আমার পরিচয় দিয়ে উনি ঢুকে পড়েছে ডিসি সাহেবের অফিসে। তো ডিসি সাহেবের অফিসে আপনি কেন এসেছিলেন? আমার একটা জরুরি মিটিং ছিল। আমি সেই লোক। আমার ভাই আমাকে পাঠিয়েছিল, মানে মিনিস্টার সাহেব আমাকে পাঠিয়েছিলেন। কি কিসের মিটিং ছিল এটা? একটা জরুরি মিটিং ছিল আমাদের, গোপনীয়। উনি সেই লোক, উনি সেই লোক। হ্যাঁ, আমি সেই লোক। আমি ছিলাম, আমার পরিচয় উনি ঢুকে পড়েছিল। আচ্ছা, আমি ছিলাম। কি কি হলো সেখানে রাতের বেলা? উনি সারা রাত উনি খুবই কৌতূহলী লোক। আমার দিকে জিম্মি করার পরে উনি এসে নামলো। উনি এসে নামার পরে উনি বললো যে আমি ভিতরে যাবো, ভিতরে যেতে দিল না, তাই ও সারা রাত ছিল উনি। আচ্ছা, আমি 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 সেই লোক। হ্যাঁ, আমি আসলে সেই লোক। আমি বলছি, আমি সেই লোক যার যার এত বড় গুরুত্ব, আমার এই ফাঁক দিয়ে ওই ওই ভদ্রলোক ঢুকে পড়েছে, ঢুকে জিম্মি করেছে। হ্যাঁ, একটা ফোন দে। আমি ফোন করছি, ওর ফোন বন্ধ। যাও বাসা, যাও বাসা, যে দেখো কি অবস্থা। ওর বাসায় গেছি, বাসায় তালা বন্ধ। সাদেকালিরা এমনই হয়, বুঝছো? প্রেম করার সময় প্রেম করবে, তারপরে বিয়ে করে যখন দায়িত্ব নেওয়ার সময় আসবে তখন আর তারা আর তাদের খুঁজে পাওয়া যাবে না। রাজু, তুই কি আমার সাথে এইসব কথাবার্তা বলতে আসছিস? তুই জায়গা থেকে আমার লাগবে না। না না, আমি তো যাবো না, কারণ সুখে দুঃখে সবসময় আমি তোমার আশেপাশেই থাকতে চাই। তার মানে তুই ভাবো না যে তোমার সাথে আমি প্রেম করতে চাচ্ছি বা বিয়ে করতে চাচ্ছি, তাই না? কারণ তোমার প্রতি একসময় আমার ইনফ্যাচুয়েশন ছিল, কিন্তু এখন সেটার আর কোনোই অবশিষ্ট নাই। ক্লিয়ার? রাজু, তুই এখন যা, প্লিজ যা। শোন, তুই বাসায় চলে যা, এটাই ভালো হবে। রাজু, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি বাসা থেকে বের হয়ে এসেছি, আমার বাবা আমাকে মেরে ফেলবে, আমার ছোট ভাই আমার গায়ে হাত তুলবে। এগুলো এটা সম্ভব না। আমি তাহলে তো কখনো চলে যেতাম। জি স্যার। নশত কটা বাজে এখন? স্যার, সকাল 10টা স্যার। এই সুরমতি ডিসি, তোর সঙ্গে কি কথা হয়েছিল? 9টার সময় সবকিছু খবর চাই। এই এখন 10টা বাজে। ওই কি বলছিস? চেষ্টা করেছি আমি। আমি চেষ্টা করছিস? এই সুরমতি, এই সুরমতি কি চেষ্টা করছিস? আধা ঘন্টার মধ্যে তুই মরে যাবি। তুই বিয়ে করবি, তুই বিয়ে করবি। তুই মাইক নিয়ে সবাই বলবি যে হাত ঘন্টার মধ্যে সব চোরের বাচ্চা মারা যাবে, সব চোরের বাচ্চা। চলো এদিকে, এদিকে। এই চোরের বাচ্চা, এই চোরের বাচ্চা। এক্সকিউজ মি, প্রিয় ভাই ও বোনেরা, আমরা আর আধা ঘন্টার মধ্যে মোর্শেদ আলম সাহেব, আমাদের নতুন ডিসি, ওনার নেতৃত্বে দেশের জন্য আত্মত্যাগ করতে যাচ্ছি। আপনারা দোয়া করুন, কলমা পড়ুন। ছবি সব ঠিক আছে, তাই না? চলো ইন্টারভিউ। আচ্ছা আপনাদের মধ্যে ডিসি সাহেবের ওয়াইফ কে? আমি। আচ্ছা আপনি আপনার আপনার এই মুহূর্তে চাওয়া কি, মানে সরকারের কাছে এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন? আমরা সবাই চাচ্ছি যারা জিম্মি হয়ে আছে তাদের মুক্তি। আমরা আমরা বুঝতে পারছি না এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ সরকারের কোনো মাথা ব্যথা নেই, সরকারের কোনো দায়িত্ব নেই। আপনার কি মনে হয় সরকারেতে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? সরকার অনেক পদক্ষেপ নিতে পারে। আমার স্বামী একজন সরকারের বিশ্বস্ত কর্মকর্তা, সারা জীবন শ্রম দিয়েছেন, কিন্তু বিনিময়ে কি পেলাম আমরা? কিন্তু আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো বল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল আমি তোকে বাসায় দিয়ে আসি, আঙ্কেল তোকে কিচ্ছু বলবে না, চল না প্লিজ। আমি এখন বাসায় গেলে কুয়েতির সাথে আমার বিয়ে দিয়ে দিবে। কুয়েতি মানে? কুয়েটা আসছে কুয়েত থেকে, এখন আমার বিয়ে করবে, বাসা থেকে জোর করে আমাকে দাঁড়িয়েছে। আমি এখন ঘর থেকে বেরিয়েছি, বাসায় গেলে এখন একটা টুকলুভাবে বিয়ে দিয়ে দিবে। আমি কেন যে বেরোয়েছিলাম। শেষ লাইন দাঁড়া, লাইনে দাঁড়া। এসআই মনির আপনার গ্যাস পার্টি কোথায়? খান সাহেব, খান সাহেব বের হচ্ছে, ধরেন ধরেন, ফাঁক দিয়ে ধরেন। নওশাদ স্যার তুমি এসে বসে সবাইকে বলে দাও স্যার কেউ যদি আমাকে গুলির চেষ্টা করে আমি যে মনটা আছে এই সুইচে কিন্তু আমি হাত দেব। সবাইকে অনুরোধ করে যাচ্ছে, সবাইকে সতর্ক করা যাচ্ছে, কেউ যদি কোনো রকম কোনো আচরণ করেন সুইচে টিপ দিয়ে দিবেন, কিন্তু স্যার কেউ কেউ আচরণ করো না, গুলি করো না। Yankee 7 for control, all station. বলে স্যার, স্যার রেডি স্যার, যা বলে আপনারা শুনেন। Yankee 7 for control, Alpha 1 sir. এখন আমরা শপথ নেব, সবাই সবার ডান হাত সামনের দিকে তোলেন। চল চল, আর করব না। আমি কি করব? আই লাগবে না, বন্ধ রাখো। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, আমরা শপথ করিতেছি যে কিছুক্ষণের ভিতরেই আমরা মারা যাচ্ছি। আপনি থামেন তো, বলেন শপথ করিতেছি যে আজ থেকে আমরা কখনো কোন প্রকার অন্যায় দুর্নীতি করবো না, ঘুষ খাওয়াখাওয়ি থেকে বিরত থাকবো, মুরব্বীদের সম্মান করবো, ছোটদের স্নেহ করবো এবং গরিবদের অবশ্যই ভালোবাসবো। আমিন আমিন। এই শিল্পকলা আসেন, হাত থামা থামা, হাত থামা থামা। এই শিল্পকলা, এই শিল্পকলা আসেন, সবাই আসেন না। একটু পরেই আমরা মহান দেশের জন্য শহীদ হয়ে যাচ্ছি, তাই আমরা জাতীয় সঙ্গীত আমার সোনার আমি তোমায় ভালোবাসি। এখন আমি কি উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেই উদ্দেশ্য আমাদের মোটামুটি সফল হয়েছে। এই কাজটা আমি কেন করলাম? কারণ দেশ এবং সমাজকে एक तो नड़ार जन्य এই কাজটা আমি করেছি, কিন্তু এই যে পিস্তলটা দেখছেন এইটা কিন্তু ভুয়া। এই যে তাহলে কি বোমাটাও ভুয়া? কিন্তু যে বোমাটা আছে সেটা কি আসলে? সেটাও ফালতু। ভুল করছেন। কেউ দেশে কোনো বেকার থাকবে না। বিরোধী দলের আমাদের কাছে খবর আছে, খবর আছে, বিরোধী দলের হাত রয়েছে। এই দেশ এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাও। আপনার এই অসত্য বক্তব্যের আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি, ঘোর প্রতিবাদ জানাচ্ছি। নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য বিরোধী দলের উপর রাজনীতিবিদদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা, সন্ত্রাস এবং দুর্নীতি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে যে লোক এখানকার জেলা প্রশাসককে 24 ঘন্টা আটকে রেখেছিলেন, সেই খোরশেদ আলমকে অনেকেই বলছেন পাগল বা মস্তিষ্ক বিকৃত। অবশ্য তার দাবিগুলোর সঙ্গে অনেকেই একমত, তবে এই দাবি বাস্তবায়নের জন্য তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন তা কোনোক্রমেই সমর্থনযোগ্য নয় বলে মনে করছেন স্থানীয় লোকজন। কিন্তু তিনি যে পন্থা অবলম্বন করেছেন তা সম্পূর্ণ অবৈধ, এবং অবৈধ পন্থা দুর্নীতি ঘুষ বন্ধ করা সম্ভব নয়। বেচারা রতনপুর থেকে ঢাকা এসছে তোর সাথে দেখা করতে, একবার দেখা করলে কি বা হবে বল? চল। তুই বলে যে আমি পারবো না, পারবো না দেখা করতে। চল। আমি পারবো না, ব্যাস। কেউ আসলো না? না বস, আসলো না। আমি অবশ্য তাকে বলছি যে দেখা করার জন্যে, বোঝেনি তো, না আসলে কি করবো, কান্নাকাটি করতেছে। আর যদিও সে আমার বউ, আমি তো আর তাকে জোর করতে পারি না, তাই না? বউ কেমন হইলো, কিভাবে হইলো? ওই দিন তো ধরেন ওয়ার সেমিট্রিতে আমরা সারাদিন আপনার জন্য ওয়েট করলাম, পরে আপনি আসলেন না। বাসায় ফিরে গেলে নাকি তার বাবা তাকে কুয়েতির সাথে বিয়ে দিয়ে দিবে। তো এই ধরনের এক জটিলতার মধ্যে কি আর করব, বিয়ে করে ফেলছিলাম। তাও জানতো না? তুমি জানতা না যে আমি ডিসি অফিসে বন্দী? না বস, আমি জানতাম না, না জানতাম না। সারা দেশবাসী জানে, রাষ্ট্রীয় পর্যায়ের লোকজন জানে, আর তোমরা জানবা না? এটা কেওয়াস হয়েছে এটা জানতাম, কিন্তু আপনি যে ওখানে আসেন সেটা আমি জানতাম না। থাকবোই তো। আর তোমরা, তুমি আমার ছোট ভাই, বিয়ে করছো, ভালো সুখী হও, কিন্তু মাথায় রাখো যে এখন ঢাকায় আছো, একদিন না একদিন তো তোমার রতনপুর যাইতে হবে, তাই না? তবে বেয়াদবিটা আমার সহ্য হইল না। না বস, বেয়াদবির কিছু না, এটা পরিস্থিতির জন্য। এটা হচ্ছে বস পরিস্থিতি না, এটা টোটালি একটা বেয়াদবি। আমার মাথায় আমার যা থাকার থাকলো, কিন্তু তুমিও মাথায় রাখো, আরও মাথায় রাখতে চাও। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজনই আর নর্মাল সিনে। আমার মাথার মধ্যে দাবিগুলো দিচ্ছে, সেই দাবিগুলো আপনি পড়ছেন।